এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রাশেদ বাপ্পি, যাচ্ছি তার কাছে। বাপ্পি, আমরা যদি একটা ইউনিসেফের ডাটা দিয়ে শুরু করি, যে 24 আগস্ট তাদের প্রকাশিত একটা ডাটা দেখা যায় যে কোভিডের কারণে সারা বিশ্বে যত দেশে স্কুল কলেজ বন্ধ হয়েছে তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বন্ধের তালিকা সবচেয়ে বেশি আর কি। আমরা এরপরেই শুনেছি যে 18 আগস্ট সচিব সভায় প্রধানমন্ত্রী জোর দিয়েছিলেন যে শীঘ্রই যেন স্কুল খোলা হয়, এবং গতকালও কিন্তু সংসদে প্রধানমন্ত্রী বলেছেন যে যত দ্রুত সম্ভব স্কুল খোলা। অনেকদিন ধরেই চলছে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে। শুরুতে যদি একটু জানি যে অনেকেই এখন জানেন যে স্কুল খোলা হচ্ছে, এরকম সিদ্ধান্তের ইতিবাচক দিকটি কেন নেওয়া হচ্ছে? আপনি ঠিকই বলেছেন, ইউনিসেফের যে তথ্যটি দিয়েছেন, এই যে করোনার সংক্রমণের কারণে বিশ্বের যতগুলো দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে বন্ধ ছিল, তার মধ্যে অন্যতম বাংলাদেশ। আপনি জানেন প্রায় 1.5 বছরের একটা অচলাবস্থা, এবং এই অচলাবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের লেখাপড়াও কিন্তু ত্বরান্বিত ঠেকেছে। অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে, অনেক শিক্ষার্থী ঝরে পড়বে বা পড়েছে সেটি কিন্তু বলা যায়। এবং আপনি হয়তো জানতে চেয়েছেন যে এই পর্যায়ে এসে এরকম একটি সিদ্ধান্ত, হ্যাঁ এই পর্যায়ে এসে যে করোনা সংক্রমণ একেবারেই কমে গেছে সেটা তো আমরা বলবই না, তবে যে বিষয়টি বলা হচ্ছিল যে সংক্রমণের হার কততে নেমে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে, সেটা বলা হচ্ছিল যে 5 নাকি 10-এর নিচে নেমে আসে। আপনি জানেন যে টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে 5 শতাংশের নিচে যদি করোনা সংক্রমণের হার নেমে আসে, সেক্ষেত্রে কিন্তু একটি পরিস্থিতি উন্নতির দিকে গেছে এটি বলা যায়। সেক্ষেত্রে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি গত 3 দিন ধরে আজকে সহ 10 শতাংশে নেমে এসেছে এই যে সংক্রমণ, সেই সংক্রমণের হার, এক্ষেত্রে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এতদিন ধরে তো বলাই হচ্ছিল যে খুলবে খুলবে, কবে নাগাদ খুলবে একটি সুনির্দিষ্ট তারিখের প্রত্যাশা কিন্তু করেছিলেন শিক্ষার্থীরা, অভিভাবকরা, সেই তারিখটি আমরা পেয়েছি। আমরা একটু দেখে নিতে চাই, খুলছে যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন তারিখ নির্ধারণ করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মেডিকেল কলেজ বা নার্সিং যে প্রতিষ্ঠান রয়েছে সেগুলো 13 অক্টোবর খোলার একটি সিদ্ধান্ত রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো 15 অক্টোবর। যদি বলে রাখি, বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু নিজ নিজ সিন্ডিকেট সবাই তারা সিদ্ধান্ত নেবেন তাদের খোলার যে বিষয়টি সেটি, এবং স্কুল কলেজের খোলার যে বিষয়টি মাধ্যমিক, প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের, সেটি আমরা দেখতে পাচ্ছি 12 সেপ্টেম্বর, যেটি আমরা এতক্ষণ একটি প্রতিবেদনও দেখলাম, অর্থাৎ খুলতে যাচ্ছে। অর্থাৎ বড় ধরনের একটি সুখবর বলা যেতে পারে শিক্ষার্থীদের জন্য। শুধু শিক্ষার্থী কেন, অভিভাবকরাও তো দীর্ঘদিন থেকে অপেক্ষা ছিলেন কবে নাগাদ তার কোমল মতে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে। এর আগে আমরা বিশ্ববিদ্যালয় খোলার কথা জানলেও কিন্তু স্কুল কলেজের যে স্তরটা সেটি কিন্তু আমরা খুব একেবারেই অতি সম্প্রতি জেনেছি। তবে যদি আপনি স্কুল কলেজ খোলার কথা বলছিলেন, অনেকগুলো পরীক্ষা কিন্তু আটকে আছে, পরীক্ষাগুলো কবে হচ্ছে? আমাদের এখানে রাব্বি দেখতে পাচ্ছেন পরীক্ষার যে সময়সীমা এখন পর্যন্ত যেটা নির্ধারণ করা রয়েছে, সেখানে এসএসসি পরীক্ষা বলা হচ্ছে নভেম্বরে নেওয়া হবে, এইচএসসি ডিসেম্বরে। তাছাড়া পিএসসি এবং জিএসসির ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত জানতে পারিনি, তবে বলা হচ্ছে যে এই পরীক্ষার দুটো নাও নেওয়া হতে পারে, বিকল্প উপায়ে তাদেরকে উত্তীর্ণ করার একটি চিন্তাভাবনা আছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। রাব্বি, দেশে যখন এই অবস্থা, ঠিক সেই মুহূর্তে এসে আমরা দেখতে পাচ্ছি যে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি স্কুল খোলা কলেজ খোলার ক্ষেত্রে কিন্তু কিছু নির্দেশনা দিয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী ছাড়া অন্যান্য ক্লাসগুলো কিন্তু সপ্তাহে 1 থেকে 2 দিন খোলার একটি সিদ্ধান্ত রয়েছে। পাশাপাশি এই স্কুল খোলার সিদ্ধান্তে স্কুল কলেজের যেসব শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমার হাতে একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি দেখব। গত বছরের 17 মার্চ থেকে কোভিডের থাবাই বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। দেশে কোভিড পরিস্থিতি যতই খারাপ হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার আশা ততই ফিকে হয়েছে। তবে গত কয়েকদিনে সংক্রমণের হার 11 থেকে 10 শতাংশে নামায় জাতীয় কারিগরি পরামর্শ কমিটিও শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। এতদিন আমরা অনেকটা লেখাপড়ার বাইরে ছিলাম, এখন কলেজ খোলা মানে শিক্ষার্থীরা একটু লেখাপড়ার প্রতি মনোযোগ হবে, টিচারদের সাথে দেখা হবে, বান্ধবীদের সাথে দেখা হবে। দূরত্ব মেনটেন করে যদি আমরা ক্লাসে আসতে পারি তাহলে আমার মনে হয় আবার সেই পড়াশোনার তেজটা ফিরে আসবে। আমরাও জানি যে আমাদের ফুল প্রিকশন মেনে চলতে হবে। কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি বলছে মানসিক প্রস্তুতি নিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে। এসএসসি এবং এইচএসসি ছাড়া অন্যান্য শ্রেণীর ক্লাস সপ্তাহে 1 অথবা 2 দিন হতে হবে। শিক্ষার্থীদের পাশাপাশি না বসিয়ে জেড আকৃতিতে বসানো সহ রয়েছে একগুচ্ছ সুপারিশ। ক্লাস 12 এবং ক্লাস 10 তারা হয়তো আপাতত সব দিনই আসবে, কিন্তু অন্যান্য ক্লাসগুলো সপ্তাহে 1 দিন অথবা 2 দিন বসানোর যে সিটিং, যে অ্যারেঞ্জমেন্টটা, সেটা ওই একজনের পিছনে একজন ওরকম না, কিছু ডায়াগোনাল সিস্টেম আছে, সেটি একটি অনলাইন অফলাইন দুটোই থাকবে, যার কারণে
ওই হুড়োহুড়ি বা গাদাগাদি ঠেলাঠেলিটা কমে যাবে। আপাতত ১২ বছর থেকে ১৮ বছর পর্যন্ত শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন ও বিশ্বের অন্যান্য দেশকে অনুসরণ করার ব্যাপারে মত তাদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, প্রতিবেদনটি দেখলেন? হ্যাঁ বাপ্পি, আমরা কিন্তু বৃহস্পতিবার রাতে যে করোনা সংক্রান্ত জাতীয় যে কারিগরি কমিটি, তাদের যে বৈঠক, সেটি নিয়ে আমরা বিস্তারিত জানলাম। তারপরেও যদি একটু বলতেন যে আসলে স্কুল বা প্রতিষ্ঠানগুলো যে খোলা হচ্ছে সেক্ষেত্রে কী কী শর্ত মানতে হবে বা মনিটরিংয়ের কথাটি বলা হচ্ছে, সেগুলো আসলে শর্তগুলো কী কী? রাব্বি, যেহেতু কোমল মতো শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে আনা হচ্ছে সংক্রমণের এই পর্যায়ে এসে, সেক্ষেত্রে তো বেশ কিছু শর্ত থাকবে, মানতে হবে, সেটি কিন্তু বোঝাই যাচ্ছে। আমরা একটু দেখব কী কী শর্ত থাকছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে। আমরা এখানে বেশ কয়েকটি দেখতে পাচ্ছি। শর্তের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়া ব্যবস্থা থাকতে হবে, মাস্ক পরে কিন্তু শিক্ষার্থীদের স্কুলে ঢুকতে হবে, স্যানিটাইজার ব্যবহার, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু স্যানিটাইজার থাকতে হবে। পাশাপাশি যেটি রয়েছে, বেঞ্চ যদি ৬ ফুট হয় সেক্ষেত্রে দুজন বসবে এবং ৬ ফুটের কম হলে একজন করে শিক্ষার্থী বসবে। দূরত্ব চিহ্নিত করা, অর্থাৎ শিক্ষার্থীরা যদি কোথাও দাঁড়ায় সেক্ষেত্রে কে কতটা দূরত্ব মেনটেন করবে সেটি কিন্তু স্কুল কলেজগুলোতে চিহ্নিত করা দিতে হবে। পাশাপাশি আইসোলেশন সেন্টার থাকা একটি বাধ্যতামূলক বলা হচ্ছে, অর্থাৎ কেউ যদি, কোনো শিক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে তাকে আইসোলেশনের মতো একটি জায়গা করা হবে, সেখানে তাকে রাখা হবে এবং তাপমাত্রা মেপেই কিন্তু শিক্ষার্থীদেরকে স্কুলে ঢোকানো হবে। বাপ্পি, আপনি স্কুল খুলতে যে মনিটরিং কমিটি যে শর্তগুলো দিয়েছে সেগুলো নিয়ে বলছিলেন, তাহলে এই ক্লাসগুলো, বিভিন্ন স্তরের ক্লাসগুলো কিভাবে নেওয়া হচ্ছে বা কবে কিভাবে শুরু হচ্ছে? রাব্বি, ধাপে ধাপে হবে বিভিন্ন ক্লাস, আমরা সেটি একটু দেখে নিতে চাই। যে ক্লাসগুলো হচ্ছে, শুরুতেই বললাম যে ধাপে ধাপে হবে বিভিন্ন ক্লাস। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্লাস সপ্তাহে একদিন বলা হচ্ছে এখন পর্যন্ত, তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী সপ্তাহে দুই দিন। এছাড়া আপনি জানেন সামনেই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়ার একটি তারিখ রয়েছে, সেক্ষেত্রে প্রতিদিনই এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের ক্লাস হবে। বাপ্পি, এখানে আমরা যদি একটু তাকাই যে দেখা যাচ্ছে যে প্রথম দ্বিতীয় শ্রেণীর ক্লাসের কথা বলা হচ্ছে এবং তৃতীয় চতুর্থ পঞ্চম, কিন্তু এসএসসি এইচএসসির কথা বলা হলো, মাঝখানে কিন্তু একটা বড় গ্যাপ দেখা যাচ্ছে, সেটি হচ্ছে আপনার হচ্ছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম, তাদের নিয়ে কিন্তু কিছু বলা হচ্ছে না, তাদের ব্যাপারে আসলে ডিসিশনটা কি? রাব্বি, আসলে আমরা এখন পর্যন্ত যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম সবগুলোই হতে পারে বলা হবে, আমরা সেটি কিন্তু বলছি, কারণ আপনি জানেন যে আগামী রোববারে আন্ত মন্ত্রণালয়ের একটি সভা রয়েছে, সেই সভায় কিন্তু আমরা যেসব বিষয়টি আলোচনা করছি সব কিছু বিষয়েই একটা শেষ সিদ্ধান্ত আসবে। সেক্ষেত্রে বাকি যে ক্লাসগুলোর কথা আপনি বললেন সেগুলো আমরা আশা করছি আগামী রোববার যেহেতু স্কুল এবং প্রতিষ্ঠানগুলো খোলা হচ্ছে, তাহলে এই যে প্রতিষ্ঠানগুলো খোলা হচ্ছে এখানে চ্যালেঞ্জগুলো কী কী রয়েছে কর্তৃপক্ষের? হ্যাঁ রাব্বি, অবশ্যই তো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, আমরা একটু দেখে নিতে চাই। এখানে যে আমরা দেখতে পাচ্ছি চ্যালেঞ্জের ক্ষেত্রে, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেটি তো অবশ্যই কঠিনভাবে নজরদারির মধ্যে রাখতে হবে, দেখতে হবে যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদেরকে অবশ্যই অভিভাবকরা নিয়ে আসেন, আপনি জানেন সবাই স্বাস্থ্যবিধি মানছেন কিনা সেটি দেখতে হবে। সংক্রমণ দেখা দিল কিনা, এই যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে এই খোলার কোনো প্রভাবে সংক্রমণ বেড়ে যাচ্ছে কিনা সেটিও কিন্তু নজরদারিতে রাখতে হবে। তবে বাপ্পি, এই জায়গায় একটা চ্যালেঞ্জ, নিশ্চয়ই বড় একটা চ্যালেঞ্জ দেখা দেবে, সেটা হচ্ছে টিকার কথা বলা হচ্ছে। এই সময়ের মধ্যে কি সব শিক্ষার্থী, প্রায় প্রাক প্রাথমিক থেকে যদি আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত হিসাব করি তাহলে প্রায় ৪ কোটি শিক্ষার্থীর জড়িত এখানে, তাদের কি টিকা কার্যক্রম কি বড় একটা চ্যালেঞ্জ না? রাব্বি, আপনি জানেন যে ১৮ বছরের ঊর্ধ্বের জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা হয়েছে, কিন্তু শিক্ষার্থীদেরকে কত টিকা দেওয়া হচ্ছে সেটি কিন্তু আমাদের কাছে সঠিক পরিসংখ্যান নেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের একটি তথ্য আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় ৯০ লাখ ডোজ, অর্থাৎ ৩৫ লাখের মতো শিক্ষার্থীদের যদি টিকা দেওয়া যায় সেক্ষেত্রে ওই শিক্ষার্থীরা কিন্তু টিকা পাবে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে এখনও কিন্তু প্রথম ডোজও পায়নি অনেকে, অর্থাৎ এই বিষয়টি কিন্তু এখনও অনেকটাই আমরা পিছিয়ে রয়েছি। বাপ্পি, নিশ্চয়ই আমরা যতক্ষণ আলোচনা করলাম তা হচ্ছে যে করোনা পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ার ফলেই এরকম আশাবাদ বা সুখবর আমরা পাচ্ছি, সেক্ষেত্রে আজকের বা সামগ্রিক করোনা পরিস্থিতি কেমন দেখছেন? আজকের করোনা সংক্রমণটা শুরুতে দেখে নিতে চাই। ২৪ ঘন্টার যে পরিস্থিতি সেখানে আমরা দেখতে পাচ্ছি নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯,৪৩৮, শনাক্ত হয়েছেন ৩,১৬৭ জন এবং শনাক্তের হার এক্ষেত্রে রাব্বি আপনি একটু দেখবেন ১০.৭৬% এবং মৃত্যু আজ আমরা যেটা দেখতে পাচ্ছি এটি গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন ৭০ জন। এবং এ তো গেল ২৪ ঘন্টার পরিস্থিতি, আমরা যদি গত কয়েকদিনের পরিস্থিতি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি ৩১ আগস্ট সেখানে কিন্তু শনাক্তের হার ছিল ১১.৯৫%, গত তিন দিন ধরে কমে এসে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ১০.৭৬% এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু ধীরে ধীরে কমে আসছে, অর্থাৎ
কিছুটা হলেও আমরা উন্নতির দিকে যাচ্ছি, তবে এই উন্নতি তো সন্তুষ্টির জায়গা বা সন্তুষ্ট হওয়ার মতো কিছু নয়। আমাদের সবাইকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে, তবে আপনি যেমনটা বলছিলেন যে আগামী রোববার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে সুনির্দিষ্ট তথ্য পেতে। হ্যাঁ বাপ্পি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ।